আম গাছে আম ধরবে নারকেল গাছে নারকেল ধরবে এমনটাই নিয়ম কিন্তু মাঝে মধ্যেই সেই নিয়মের ব্যতয় ঘটে থাকে এবারও তাই ঘটেছে একটি গাছে ধরেছে চল্লিশ ধরনের ফল অদ্ভুত ধরনের এই গাছটি নিয়েও অধ্যাপক স্যাম ভ্যান অ্যাকেনকে বহু পরিশ্রম করতে হয়েছে নয় বছর ধরে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এই গাছটি সৃষ্টি করার জন্য তিনি নানা জাতের গাছের বীজ ব্যবহার করেন তিনি গাছটি তৈরি করতে গ্রাফটিং পদ্ধতিও প্রয়োগ করেন এক গাছের সঙ্গে অন্য গাছের মিলন ঘটিয়েছেন অধ্যাপক স্যাম ভ্যান অ্যাকেন এই পদ্ধতিতে দুটি গাছের ডালকে এমনভাবে জুড়ে দিয়েছেন যাতে উভয় গাছের শিরা উপশিরা পরস্পরের মধ্যে প্রবাহিত হয় যেমন কলম দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দুটি রক্তনালীকে মিলিয়ে দেওয়ার মতোই গ্রাফটিংয়ের মাধ্যমে দুর্বল একটি গাছ শক্তিশালী গাছের বিভিন্ন উপাদান গ্রহণ করে শক্তিশালী হয়ে ওঠে যদিও গ্রাফটিংয়ের মাধ্যমে একাধিক গাছ জুড়ে দেওয়া যায় তবে চল্লিশটি গাছকে এক করা প্রায় অসম্ভব একটি ব্যাপার কিন্তু তারপরও অধ্যাপক স্যাম ভ্যান অ্যাকেন সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন গ্রাফটিং পদ্ধতিতে অধ্যাপক স্যাম ভ্যান অ্যাকেন তিন চার বছর গাছটির পরিচর্যা করেছেন কিছু ডালপালা পরিপুষ্ট হলেই চার পাঁচটি ডাল কেটে নিয়ে নতুন প্রজাতির আরও গাছের ডাল গ্রাফট করেন এভাবেই পঁচিশ প্রজাতির ভিন্ন ভিন্ন গাছের অংশ জোড়া লাগিয়ে পরিচর্যা করে গেছেন তিনি বছর দুয়েকের পরিচর্যায় নতুন ডালগুলো একে অন্যের সঙ্গে খনিজ পদার্থ আদান প্রদানে সমর্থ হয় ভিন্ন ভিন্ন জাতের গাছের ডালগুলোর মধ্যে এক সময় গড়ে ওঠে দারুণ সক্ষতা ভ্যান অ্যাকেন এভাবে ধীরে ধীরে চল্লিশটি ফলের গাছ জোড়া লাগাতে সক্ষম হন আর এভাবেই তিনি এক গাছে চল্লিশটি ফল পাওয়ার যোগ্য করে তোলেন ডেস্ক রিপোর্ট বিডিনিউজ টোয়েন্টি ওয়ান আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ